সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই মোটামুটি ভালোই আছো। আমি মোহাম্মদ আজর ইসলাম, সহকারী শিক্ষক গণিত ব্যায়াম স্কুল সারাশ্রী চাঁদপুর। এর অনলাইনের ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সুস্বাগত। আজকে আমরা গড়, তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের গড়, গড়ের বিষয়ের একটা গড় 19 মিনিটের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নটি হল, যেমন এখানে দেওয়া আছে উদ্দীপক, সাকিব ও সাজিদের গড় বয়স 23 বছর। আগে আমাদের বুঝতে হবে গড় বয়স মানে। গড় মানে হল, ধরো আমি 5 জন স্টুডেন্টের বয়স অথবা 5 জন স্টুডেন্টের ওজন আমি যোগ করব, যোগফল বের করে যখন 5 জনের বয়স একসাথে যোগ মানে বের হবে, তখন যতজন স্টুডেন্ট ততজন স্টুডেন্ট দিয়ে ভাগ করলে, ভাগ করলে সেখানে কি বের হবে, গড় বয়স বের হবে। ঠিক এখানে দেওয়া আছে সাকিব ও সাজিদের গড় বয়স 23 বছর, সাজিদ ও পাবিহার গড় বয়স 21 বছর। এখানে আছে সাকিব ও সাজিদ গড় বয়স 23 বছর, সাজিদ ও পাবিহার, তাহলে মানুষ কয়জন দেখলাম, সাকিব একজন, সাজিদ একজন আর পাবিহার একজন, 3 জন, সাজিদ 2 বার আছে এখানে, গড় বয়স 21 বছর। যদি পাবিহার বয়স 20 বছর হয় তাহলে, তাহলে কি নম্বর সাজিদের বয়স কত বের করতে বলছে। এখানে পাশে যে সংখ্যা দেওয়া আছে এটা হচ্ছে অঙ্কের নাম্বার, এটা দেওয়াটা পারলে 2 নম্বর থাকবে। সাকিবের বয়স কত, সাকিব ও পাবিয়ার গড় বয়স কত, সাকিব সাজিদ ও পাবিয়ার গড় বয়স কত, তাহলে আমরা এখন গড় অঙ্কটি বা সৃজন অঙ্কটি করব। প্রাথমিক কি দেওয়া আছে, সাকিব ও সাজিদের গড় বয়স 23 বছর, সাজিদ ও পাবিয়ার গড় বয়স 21 বছর। যদি পাবিয়ার বয়স 20 বছর হয়, দেখো যেহেতু কার বয়স দেওয়া আছে, পাবিহার বয়স দেওয়া আছে, তাহলে আমার সাজিদ ও পাবিয়ার গড় বয়সটিকে বের করতে হবে, যেহেতু পাবিয়ার বয়স দেওয়া আছে। যদি আমি উপরে লাইন চেক করতে পারতাম, সাকিব ও সাজিদের গড় বয়স 23 বছর যদি এখানে থাকতো, যেহেতু পাবি আছে পরবর্তী লাইনে, সাজিদ পাবিয়ার গড় বয়স 21 বছর, যদি পাবিয়া বয়স 20 বছর হয় তাহলে সাজিদের বয়স কত বের করতে, তাহলে আমি দ্বিতীয় লাইন থেকে বলবো। দেখো করোনা, তাহলে আমরা দেখবো দেওয়া আছে সাজিদ ও পাবিয়ার গড় বয়স 21 বছর। এখন সময় দেখবো দেওয়া আছে সাজিদ ও পাবিহা গড় বয়স কত বছর, 21 বছর। তাহলে আমরা জানি গড় বয়স থাকলে মোট বয়স বের করতে হয়, তাহলে সাজিদ ও পাবিহার মোট বয়স, সুতরাং সাজিদ ও পাবিহা মোট বয়স সমান, মোট মানে কি যোগ করব, অর্থাৎ যেহেতু তাদের গড় বয়স দুইজনের বয়সে 21 বছর, গড় বয়স মানে সবার যে বয়স এক এমন তা না, সবগুলো যোগ করে যতজন মানুষ ঠিক তখন দিয়ে ভাগ করলে এটা হচ্ছে গড় বয়স। তাহলে সাজিদ ও পাবিয়ার মোট বয়স বের করতে হলে মানে যেহেতু এখানে 2 জন, তাহলে আমি একে 2 দ্বারা গুণ করবো, এত কি বছর আমরা যাত করবো। দেখো 21কে 2 দ্বারা গুণ করবো, 2 একে 2, 2 দুগুণ কত, 60, তাহলে কত বছর হলো, 42 বছর। আমার ফোন আমার বলছে কি সাজিদের বয়স কত, তাহলে এই যে সাজিদের বয়স বের করতে হলে কি করতে হবে, সাজিদ ও পাবিয়ার মোট বয়স থেকে পাবিয়ার বয়স বের করতে হবে, তাহলে সুতরাং সাজিদের বয়স, সাজিদের বয়স সমান সমান মোট বয়স, দুজনের মোট বয়স কত বছর, 42 বছর। 42 বছর থেকে যেহেতু সাজিদ এবং পাবিয়ার বয়স থেকে আমি যদি পাবিয়ার বয়সটা বাদ দিই, তাহলে কার বয়স পাবো, সাজিদের বয়স, এই জন্য পাবিয়ার বয়স দেওয়া আছে কত বছর, 20 বছর, এখানে লিখবো 20, এত কি বছর বিয়োগ করবো, 2 থেকে 16 বাদ দিলে কত, 2, 7 থেকে 2 বাদ দিলে কত, 2, তাহলে কি কত বছর হইলো, 22 বছর।
কত বছর 22 বছর 42 থেকে 20 ভাগ হলে 22 এবার আমরা করব অনুমানমূলক অগেলে তথ্য সাকিমের বয়স কত আমরা ক নম্বরে কার বয়স পাইলাম সাজিদের বয়স যেহেতু সাকিমের বয়স 22 করতে বলছে তাহলে আমার কার সাথে আপনাদারই ক্ষয় সম্পর্ক আছে ক নম্বরে কার বয়স পাইলাম সাজিদের বয়স তাহলে আমরা লিখব ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত সাজিদের বয়স কত বলতে পাইলাম বয়স 22 যোগ করে 22 এবার সাকিব ও সাজিদের গড় বয়স কত বছর তাহলে সাকিব ও সাজিদের গড় বয়স কত বছর 23 বছর গড় বয়স থাকলে কোন বয়স বাই করতে হবে মোট বয়স বাই করতে হবে তাহলে আমরা লিখব সুতরাং সাকিব ও সাজিদের মোট বয়স সমান মোট বয়স মানে কি যেহেতু মানুষ দুই দ্বারা তাহলে কত দ্বারা গুণ করবো দুই দ্বারা এত কি বছর 23 কে দুই দ্বারা গুণ করলে কত হবে তিন দুই গুণে ছয় দুই দুই গুণে কত সাত 46 বছর কত বছর 46 বছর এবার আমাকে কার বয়স বাইরে তো বলছে সাকিবের বয়স দেখো সাকিব ও সাজিদের বয়স থেকে আমি যদি সাজিদের বয়স বাদ দিই তাহলে কার বয়স বাইরে হবে সাকিবের বয়স তাহলে আমরা লিখব সুতরাং সাকিবের বয়স সাকিবের বয়স সমান সমান সাকিব ও সাজিদের মোট বয়স ছিল কত 46 বছর এখান থেকে আমি সাজিদের বয়স কত বাদ দিব 22 তাহলে সঠিক দুই বার দিলে কত হয় চার চার থেকে দুই বার দিলে কত হয় দুই 24 বছর ছয় থেকে দুই বার দিলে কত হয় চার চার থেকে দুই বার দিলে কত হয় দুই 24 বছর তাহলে আমার সাকিবের বয়স বের হলো এবার আমরা করবো গণনা গণনা দেওয়া আছে সাকিব ও পাবিয়ার গড় বয়স কত সাকিবের বয়স 24 বছর আর পাবিয়ার বয়স দীপকের দেওয়া আছে সাকিবের বয়স সাকিবের বয়স কত পাইলাম 24 বছর উদ্দীপকের মধ্যে দেওয়া আছে পাবিয়ার বয়স কত বছর 20 বছর তাহলে আমার গণনার প্রশ্ন করলো সাকিব পাবিয়ার গড় বয়স কত গড় বয়স বাইর করতে হবে কি কোন বয়স বাইর করতে হবে মোট বয়স সুতরাং সাকিব ও পাবিয়ার মোট বয়স মোট মানে কি যোগ তাহলে 24 যোগ কত 20 বছর শূন্য আর চারি যোগ করলে কত ষাট দুই দুই যোগ করলে কত ষাট 46 বছর এবার সাকিব ও পাবিয়ার গড় বয়স সুতরাং সাকিব ও পাবিয়ার গড় বয়স সমান তাহলে 44 ভাগ করবো কয়টা তারা দুইজন যেহেতু মানুষ তাহলে আমি দুই দ্বারা ভাগ করবো এত কি বছর এবার দুই দ্বারা 44 কে ভাগ করে দেখি কত হয় দুই দুই গুণে কত সার আবার সার নেওয়া হবে দুই নামটা সার মধ্যে কত আছে দুই বাজার দুই দুই গুণে সমান কত বছর 22 তাহলে আমাদের গণনা অংশটি শেষ এবার ঘ ঘ নম্বর বলল কি সাকিব সাজি ও পাবিয়ার গড় বয়স
তাহলে সাকিব, সাকিবের বয়স কত পাইলাম? সাকিব বয়স 24, সাজিদের বয়স কত? নম্বর পাইছি 22, পাবির বয়স আছে 20, সাকিবের বয়স 24। সাকিব বয়স হওয়া প্রাপ্ত। সাকিবের বয়স কত বছর? 24 বছর। আর যেমন কে আছে সাজিদের বয়স? সাজিদের বয়স পাইলাম কত? 22 বছর। পাবিহের বয়স কত? উদ্দীপকে দেওয়া আছে এটা। পাবিহের বয়স দেওয়া আছে 20 বছর। এবার আমার প্রশ্ন বলছে সাকিব ও সাজিদ এবং পাবিহার গড় বয়স কত? গড় বয়স বের করতে হলে কি করতে হবে? মোট বয়স বের করতে হবে। তাহলে আমরা লিখবো, সুতরাং সাকিব, সাকিব আর যেমন সাজিদ ও পাবিহার মোট বয়স, মোট সব মোট মানে সবকে যোগ করবো, তাহলে 24 যোগ কত? 22 যোগ 20 বছর। দেখো, শূন্য দুই, দুই আর শূন্য যোগ করলে দুই, চার আর দুই আর চার যোগ করলে কত হয়? ছয়। এবার দুই দুই যোগ করলে চার, চার দুই যোগ করলে কত হয়? ছয়। তো কি বছর? তাহলে শূন্য দুই, দুই আর চার যোগ করলে কত? ছয়। দুই দুই চার, চার দুই কত? ছয়। 66 বছর। এবার আমরা কি লিখবো? সুতরাং সাকিব, সাকিব সাজিদ ও পাবিহা গড় বয়স 66। এখানে কতটা ভাগ করবো? যেহেতু মানুষ কয়জন? তিনজন, তাহলে আমরা তিন দিয়ে ভাগ করবো। তিন এত কি বছর? তিন দিয়ে 66 ভাগ করবো কত পাই? দেখো, তিন দ্বারা আমরা 66 ভাগ করবো, তাহলে তিন দুগুলো কত? ছয়। আবার ছয় নম্বর, তিন দুটা ছয় দুটো কত আছে? দুই বাজার ছয়। তাহলে কত বছর? 22 বছর। ফাইনাল কত বছর? 22 বছর। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সৃজনশীল অঙ্কটি বারবার প্রতিপক্ষটি পড়বে এবং প্রশ্ন কি বলছে ঠিক সে অনুযায়ী বোঝার চেষ্টা করবে। এবং আমি যে অনলাইন ক্লাসে ভিডিও বা ভিডিওটি করছি সেটা বারবার দেখে অনুশীলন করবে এবং ঠিক এভাবে অন্যান্য অঙ্কগুলো এভাবে করার চেষ্টা করবে। আমি আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো অনলাইন ক্লাসের কার্যক্রম এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।